নমস্কার বন্ধুরা, আমি সুব্রত কর্মকার, আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। ভেলোরে প্রতি বছর বাঙালিরা চিকিৎসার জন্য ভিড় জমায় ভেলোরে, যাকে আমরা ভেলোর বলে চিনি। সেই হাসপাতালের আসল নাম হল ক্রিস্টম্যান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বা ব্যাকেটে CMC। এই হাসপাতালটি তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত, সেই কারণেই আমাদের কাছে এই হাসপাতাল ভেলোর নামে বেশি পরিচিত। ভারতের চিকিৎসা জগতে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই ইত্যাদি স্থানের মাহাত্ম্য আমরা জেনে থাকলেও বাঙালিরা তামিলনাড়ুর ভেলোরকেই বোধহয় বেশি ভরসা করি। এটি হলো ভেলোরের সেই বিখ্যাত CMC হসপিটাল। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাঙালিরাই নয়, বাংলাদেশ থেকেও অসংখ্য মানুষ এই ভেলোরে চিকিৎসা করাতে যান। এত বাঙালি এখানে যান বলে এখানে বাঙালির খাবারের অভাব হয় না। এই খ্যাতির কারণেই অবশ্য এখানকার বিশ্বমানের চিকিৎসা, উন্নত টেকনোলজির যন্ত্রপাতি এবং অত্যাধুনিক প্যাথোলজিস্ট। বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ, এমনকি প্রায়শই চীনের নাগরিকও এসে থাকেন এখানে চিকিৎসা করাতে। কিন্তু যারা ভাবছেন প্রথমবারের জন্য ওখানে চিকিৎসা করাতে যাবেন, তাদের আগে থেকে সব কিছু জেনে শুনে তারপর যাওয়া উচিত, না হলে সেখানে গিয়ে বিপদেও পড়তে পারেন। আজ আমরা আলোচনা করব সেখানে যাওয়া, ট্রেন, থাকা খাওয়া, মেডিসিন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সুতরাং যারা ভাবছেন ওখানে গিয়ে চিকিৎসা করাবেন, তারা জেনে নিন ভেলোরের খুঁটিনাটি। তো সব কিছু শুরু করবার আগে বন্ধুরা, আমি আবার আপনাদেরকে জানাই, আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো চলুন, যাবেন কিভাবে? কলকাতা থেকে ভেলোরের দূরত্ব প্রায় 1712 কিলোমিটার। ট্রেনে করে যেতে চাইলে আপনাকে কাঠপাটি জংশনে নামতে হবে। হাওড়া থেকে কাঠপাটি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন, সময় লাগবে 25 থেকে 29 ঘন্টার মতন। কাঠপাটিতে নেমে গাড়ি পেয়ে যাবেন ভেলোরে যাবার জন্য। কাঠপাটি থেকে ভেলোরের দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতো। ফ্লাইটে যেতে চাইলে আপনাকে নামতে হবে চেন্নাই এয়ারপোর্ট। চেন্নাই থেকে ভেলোরের গাড়িতে সময় লাগবে 2 ঘন্টার মতো, মানে ফ্লাইটে গেলে আপনার সময় লাগবে কম পক্ষে 5 ঘন্টা। এবার চলুন অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে জেনে নিই। অনলাইন এবং অফলাইন এই দুভাবেই এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব। মানে আপনি ওখানে যাবার কিছুদিন আগে অনলাইনে CMC-র ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন, অথবা সরাসরি ভেলোরে গিয়েও অ্যাপয়েন্টমেন্ট করাতে পারবেন। তবে যেহেতু অনেক দূর থেকে যাচ্ছেন, তাই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করাই সবচাইতে ভালো হবে। ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট করালে অনেক বেশি দিন ওখানে থাকতে হবে, আর বেশি দিন থাকা মানে খরচ বেড়ে যাবে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অত্যন্ত ভিড়ের জন্য, যে কোনো ডিপার্টমেন্টের প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে কমপক্ষে 15 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। সেই জন্য ভেলোরে যাওয়ার 15 দিন থেকে 3 মাস সময় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে আগে জানাতে হবে আপনার ওই রোগের জন্য কোন ডিপার্টমেন্টের চিকিৎসা করাতে হবে। সেই চিকিৎসার স্পেশালিস্ট চিকিৎসক আপনাকে অনলাইনেই বেছে নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে আপনাকে CMC ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। CMC ভেলোরের অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.clin.cmcvelor.ac.in। অফলাইন অ্যাপয়েন্টমেন্ট ভেলোরে এর মান গেটে ঢুকলেই দেখতে পাবেন সিলভার গেট অফ নিউ অ্যাপয়েন্টমেন্ট বলে বড় বড় করে লেখা রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার প্রবলেম জানালে ওরা নির্দিষ্ট ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তবে এক্ষেত্রে আপনাকে 3 থেকে 30 দিনের মতন মধ্যে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সুতরাং অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনি অনেক দিন আপনাকে ভেলোরে থাকতে হতে পারে। তাই আমার পরামর্শ, অফলাইনে ভরসা না থেকে আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে তবে ভেলোরের উদ্দেশ্যে রওনা হন। এতে আপনার টাকা এবং সময় উভয়ই বেঁচে যাবে। অ্যাপয়েন্টমেন্টের প্রকারভেদ, অ্যাপয়েন্টমেন্ট মূলত দু প্রকারের হয়ে থাকে, যেমন জেনারেল অ্যাপয়েন্টমেন্ট এবং প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট। জেনারেল অ্যাপয়েন্টমেন্ট, আপনি যদি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে জুনিয়র ডাক্তার রোগী দেখবে, সেই কারণে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন অনেকই কম সময়ে। আর জেনারেল অ্যাপয়েন্টমেন্ট অফলাইন বা অনলাইনেও করা যায়। মোটামুটি ভাবে 1 থেকে 3 দিনের মধ্যেই এই জেনারেল অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এবার আসুন প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে। আপনি যদি প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সিনিয়র ডাক্তার রোগী দেখবেন, তবে এখান থেকে গেলে অবশ্যই
প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া উচিত। সিনিয়র ডাক্তার দেখাতে গেলে চিকিৎসা ভালো হয়। জরুরিকালীন ট্রিটমেন্ট, এমার্জেন্সি কিছু হলে আপনাকে যেতে হবে এমার্জেন্সি ডিপার্টমেন্টে। ওখানে গেলেই সব কিছু বুঝিয়ে বলে দেবে কি কি করতে হবে, কোন রোগে কোন ডিপার্টমেন্ট বাঁচবেন। আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কোন ডিপার্টমেন্টে নেবেন সেটা জানা জরুরি। যদি সঠিক ডিপার্টমেন্ট না বাঁচতে পারেন তাহলে পয়সা এবং সময় দুটি নষ্ট হবে, কারণ আপনাকে ওখানে কি ডিপার্টমেন্ট বদলাতে হবে। বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, যেমন কানের সমস্যায় ENT, ক্যান্সার পেশেন্ট, অনকোলজি ইত্যাদি। বুঝতে না পারলে ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনার রোগের বিবরণ দিয়ে ডিপার্টমেন্ট বেছে নিতে পারেন। আপনার রোগের লক্ষণ অনুসারে একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টের আন্ডারে ক্লিনিক বাঁচতে হবে, তারপর বেছে নিতে হবে ডাক্তার থাকবেন কোথায়। ফেলোরে থাকার জন্য অনেক লজ পেয়ে যাবেন, ডবল বেড বা ট্রিপল বেডের রুম পেয়ে যাবেন 300-400 টাকা থেকে শুরু করে 1500-2000 টাকা। তবে চেষ্টা করবেন হাসপাতালের কাছাকাছি থাকার। CMC হাসপাতাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আরো তথ্য। CMC মোট 3-4টি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিং গুলির সম্পর্কে জেনে নেওয়া যাক। OPD বিল্ডিং ফর আউটডোর পেশেন্ট, আপনাকে ডাক্তার দেখাতে হবে মূলত বিল্ডিং এর বিভিন্ন জায়গায়। এই বিল্ডিং এর মোট 5টি ফ্লোরে কাজ হয়। গ্রাউন্ড ফ্লোর, এই ফ্লোরে প্রায় সমস্ত ধরনের টেস্ট করা হয়ে থাকে, ব্লাড টেস্ট, এক্সরে, ইউরিন টেস্ট ইত্যাদি, প্রায় সব ধরনের পরীক্ষা এখানে হয়। আপনার ডাক্তার যে টেস্ট দেবেন সেই টেস্টের স্লিপ নিয়ে এই ফ্লোরে ক্যাশ কাউন্টারে যেতে হবে, সেখানে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট স্লিপ এ লেখা থাকবে আপনাকে কোথায় এবং কোন রুমে যেতে হবে, সেখানে কি আপনাকে টেস্টগুলি করিয়ে নিতে হবে। ওখানে বললে দেবে আপনি কখন টেস্টের রিপোর্ট পাবেন। সেকেন্ড ফ্লোর, এই ফ্লোরে 210 নম্বর ঘরে গিয়ে আপনাকে MRO কাউন্টারে আপনার অ্যাপয়েন্টমেন্টের কপি জমা দিতে হবে সকাল 10:30। ISSC বিল্ডিং, এই বিল্ডিং এও OPD বিল্ডিং এর মতোই গুরুত্বপূর্ণ। এখানে নিউ অ্যাপয়েন্টমেন্ট, রিপিট অ্যাপয়েন্টমেন্ট, ফার্মাসিস্ট, CRI ডবল কার্ড, ক্যাশ পেমেন্ট সংক্রান্ত কাজ হয়ে থাকে। এই বিল্ডিং এ উপরে ফ্লোর গুলিতেই ডাক্তাররা দেখেন। নিউ অ্যাপয়েন্টমেন্ট, সাধারণত 4-10 নম্বর কাউন্টারে নিউ অ্যাপয়েন্টমেন্ট টেস্ট ও অন্যান্য কিছুর জন্য পেমেন্ট করা হয় নগদ টাকার মাধ্যমে। রিপিট অ্যাপয়েন্টমেন্ট, 11-10 নম্বর কাউন্টারের যে কোনো ডাক্তারের কাছে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট করানো যায়। এক্ষেত্রে কাউন্টারে বলতে হবে ডাক্তার কবে দেখাতে চেয়েছেন, তারপর পেমেন্ট করতে হবে। ফার্মাসি, এখানে সাধারণত রোগীদের 3 মাসের জন্য মেডিসিন দিয়ে থাকে, এখান থেকে ঔষধ কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, কারণ বাইরে সব মেডিসিন নাও পাওয়া যেতে পারে। CRC কার্ড, এই হাসপাতালের পেমেন্টের জন্য এক ধরনের কার্ড পাওয়া যায়। এই কার্ড একবার বানিয়ে নিলে সেই কার্ডের মাধ্যমে সব ধরনের পেমেন্ট করতে পারবেন। এই কার্ড বানালে আপনার হয়রানি কিছুটা কমও হবে। পেশেন্ট ID বললেই CRI SSS এই কার্ডটি বানিয়ে দেবে 402 নম্বর কাউন্টারে, এবং পরবর্তীকালে এই কার্ডের সংক্রান্ত যাবতীয় কাজ এই 402 নম্বর কাউন্টারে এসে করতে পারবেন। এই CRI SSS যে কার্ডটি, আগে থেকে টাকা ভরে রাখতে হবে এই 402 নম্বর কাউন্টার থেকেই। টাকা ভরতে পারবেন ATM বা মানি ট্রান্সফারের মাধ্যমে। এই কার্ডের মজা হলো এই কার্ডের পেমেন্ট করতে চাইলে আপনাকে বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, কারণ এই কার্ডের পেমেন্ট কাউন্টার প্রায় সব জায়গাতেই আছে, এবং এই কার্ডের পেমেন্ট কাউন্টারের লাইনও পড়ে খুব কম। অ্যাপয়েন্টমেন্ট ও তারিখ পরিবর্তন করতে চাইলে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের সময় এগিয়ে বা পিছিয়ে আনতে চাইলে, আপনাকে ISSC বিল্ডিং এর হেল্প ডেস্কের লাইন দিতে হবে আপনার পেমেন্ট স্লিপ নিয়ে। ওখানে আপনার সমস্যার কথা বললেই ওরা ডেট পরিবর্তন করে দেবে। PMR বিল্ডিং, এটিকে সাধারণত ফিজিওথেরাপি ডিপার্টমেন্টও বলা হয়ে যেতে পারে। এখানে বিভিন্ন ফিজিওথেরাপির যন্ত্রপাতি, জুতা, ডুপ্লিকেট ব্রেক্স ইত্যাদি পাওয়া যায়। এসব জিনিসের জন্য এই ডিপার্টমেন্টে আসতে হবে। WARD বিল্ডিং, রোগীর অপারেশন বা সার্জারির জন্য সাধারণত এই বিল্ডিংয়েই ভর্তি করা হয়, সেই জন্য এখানকার ঘরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। OPD বিল্ডিং, সাধারণত বেশিরভাগ বিল্ডিংয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা হয়ে থাকে, সেই জন্য সময় লাগে এখানে টেস্ট করাতে। USG-র মতন বিশেষ কিছু টেস্ট এখানে করাতে সময় লেগে যায় 3-4 দিন, সেই জন্য আপনার 3-4 দিন অতিরিক্ত থাকতে হতে পারে। আর বেশি দিন থাকা মানে খরচও বেড়ে যাওয়া, তাই দ্রুত টেস্টের জন্য আপনার ডাক্তারকে রিকোয়েস্ট করে যদি
আপনার টেস্টগুলিকে আলফা ক্লিনিকে পাঠাতে পারেন, তাহলে সময় বাঁচবে। তাহলে আপনার টেস্ট 3-4 দিনের বদলে 1 দিনেই হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি কাজের মনে হলে লাইক করুন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার ফেসবুক বন্ধুদের সাথেও এই ভিডিওটিকে শেয়ার করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজ এ পর্যন্তই।